দুই বছরের বেশি সময় পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। সংস্কার শেষে নতুন সাজে বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় বেশ খুশি নগরবাসী। হাসান আল মোমিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনার সংক্রমণ বাড়তে থাকায় ২০২১ সালের ৩ এপ্রিল বন্ধ করে দেয়া হয় শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। করোনা কমে গেলেও উন্নয়ন ও সংস্কারের জন্য খোলা হয়নি উদ্যানটি। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ ওয়াকওয়ে ও রাস্তা নির্মাণ, পুকুর সংস্কার, সৌন্দর্য বর্ধন, বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পর আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো পার্কটি। নতুন সাজে বিনোদন কেন্দ্রটি চালু হওয়ায় খুশি নগরবাসী। এই বিনোদনটা বন্ধ থাকার কারণে তারা অনেকেই আসতে পারেনি, এখন আবার নতুনভাবে আসা শুরু হবে। আমাদের প্রাণচঞ্চলতা বাড়বে রাজ্যে, আমরা সবাই আনন্দিত যে আসলে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলো আরও বিভিন্ন জায়গায় গড়ে উঠবে। দর্শনার্থীদের জন্য অনেক ভালো হয়েছে এবং তারা এসে এখানে তাদের বিনোদন সময়গুলো পার করতে পারবে, পাশাপাশি রাজশাহীতে মানুষের জন্য অবসর সময়টা পার করতে পারে, সেজন্য এটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যানে পর্যায়ক্রমে ওয়াচ টাওয়ার, একুরিয়াম, এমপি থিয়েটার নির্মাণ করা ছাড়াও রাজশাহীতে একটি সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান সিটি মেয়র। এখনকার কনসেপ্টে এই চিড়িয়াখানা বলতে যেটা বোঝায় সেটা ঠিক এখনকার কনসেপ্টের সঙ্গে যায় না, আর এত ছোট পরিসরে তো যাই না, কাজে আমরা নতুন করে একটা সাফারি পার্ক জাতীয় করার পরিকল্পনা নিয়েছি। সেটা শহরের উত্তর দিকে অনেক বড় জায়গায় আমাদের চিন্তাভাবনা আছে। আগের মতো প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫ টাকা প্রবেশ মূল্যে উদ্যানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।